জাগিরোড কাগজ কল বন্ধর খলনায়ক কোন? কিয় লুণ্ঠনকারী আর এস গান্ধী মুকলি আকাশের তলত? বাঁহ যোগানোর নামত কোটি টাকা লুট করা গান্ধীক কিয় রক্ষণাবেক্ষণ? মন্ত্রীর মুখত কিয় নুলাল আর এস গান্ধীর নাম? মন্ত্রী পীযুষ হাজরিকায় নোকোয়া বহু কথারে এই প্রতিবেদন। জাগিরোড কাগজ কল বন্ধক লৈ আরম্ভ হয়েছে কংগ্রেস বিজেপির বোকা ছটিওয়ার রাজনীতি। কংগ্রেসের অভিযোগের উত্তর দিবলৈ গৈ মন্ত্রী পীযুষ হাজরিকায় খুলিছে কাগজ কল বন্ধ হওয়ার আঁৰৰ কাহিনী। কংগ্রেসের আমূলর পরাই কেনেদরে কাগজ কলর নামত লুণ্ঠন চলিছিল সেই কাহিনীর আধা অংশ প্রকাশ করেছে বিজেপি মন্ত্রীগিয়ে। শুনক মন্ত্রী পীযুষ হাজরিকায় কি কলে। 11-12 চনেরপ্রায় কংগ্রেস কাগজ কলটা ধ্বংস হয়েছিল। 11-12 চনেরপ্রায় আপনাদের অল্প খবর হলে পাব, আরটিএম আইলেতো ওলাই যাব। তেতিয়া মার্কেটত আসলে 3,000 টাকা 4,000 টাকা কয়লার দাম, আর কাগজ কল কর্তৃপক্ষ কিনেছিল 8,500 টাকাত। তেতিয়া আপনাদের খবর হলে পাব, মই মুখ খুলিলে বহুত কথা কই দিব। তেতিয়া বাঁহর দাম আসলে 2,500 টাকা আর ডাঙর কোম্পানিবিলাকক দিছিলে 4,500 টাকা। কিয় ডাঙর কোম্পানিবিলাকে বলে আমার সাধারণ জাগিরোডের মানুষক দায়ী দিছিলে ধান বাঁহর প্রতি টনত 2,200 টাকা 2,000 টাকা, আর ডাঙর কোম্পানিবিলাকক দিছিলে 4,000 টাকা। যুক্তি কাগজ কল কর্তৃপক্ষর কি আছিলে, ডাঙর কোম্পানিবিলাকে ইমিডিয়েট পয়সা নিবিচারে, 3 মাহর পয়সা পছত বিচারে। 3 মাহর সুদ 100% হব পায় নাকি? ইয়া কোনে করেছিল? কংগ্রেস সরকারে করেছিল। গতি মই যদি এই কাগজ কলের গুটে খুলু তেওঁলোক বিপদত পড়ব। এতিয়া আমি কবলৈ লৈছো মন্ত্রী পীযুষ হাজরিকায় নোকোয়া আর বহু কাহিনী। মন্ত্রীগিয়ে নিজ মুখেরে উল্লেখ করেছে যে 2,500 টাকার বাহ 4,500 টাকাত কিনি কাগজ কলক মৃত্যুমুখলৈ ঠেলি দিয়া হয়েছিল। কিন্তু কোনে দুগুণ দামত জাগিরোড কাগজ কলত বাহ যোগান ধরেছিল? এই প্রশ্নের উত্তর আছে সিবিআইর এইখন এজাহারত। সিবিআইয়ে 2020 চনের 31 মার্চত রুজু করেছিল জাগিরোড কাগজ কলত হওয়া সীমাহীন দুর্নীতি সন্দর্ভত এই গোচর। গোচরের অভিযুক্তর তালিকাত আছে হিন্দুস্তান পেপার মিলর সঞ্চালকর পৰা আৰম্ভ কৰি বহু বিষয়ার নাম। এই এজাহারত থকা 12 আর 13 নং অভিযুক্তর নামলৈ মন করক। জাগিরোড কাগজ কলত হওয়া দুর্নীতির বাবে অভিযুক্ত করা হয়েছে এজন বিশেষ ব্যবসায়ী আর একটা বিশেষ প্রতিষ্ঠানক। ব্যবসায়ীজনের নাম আর এস গান্ধী আর প্রতিষ্ঠানটির নাম হিল ট্রেড এজেন্সি। হিল ট্রেড এজেন্সির স্বত্বাধিকারী হল বহু বিতর্কিত আর এস গান্ধী। এতিয়া হোক কিদরে দুগুণ দামত জাগিরোড কাগজ কলত বাহ যোগান ধরে আর এস গান্ধীয় লুণ্ঠন চলাইছিল সেই কাহিনীলৈ। হিন্দুস্তান পেপার মিল আর ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদর মাজত 1980 চনতে স্বাক্ষর হয়েছিল এখন বিশেষ চুক্তি। জাগিরোড আর কাছাৰত থকা কাগজ কলত 30 বছৰৰ বাবে বাহ যোগান ধরবলে এই চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। 2006 চনলৈ কাগজ কল কর্তৃপক্ষই ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদক উচিত রয়্যালটি দি বাহ সংগ্রহ করে আহিছিল। কিন্তু 2006 চনত আন এখন অতিরিক্ত চুক্তি দুই পক্ষের মাজত স্বাক্ষর হয়। এই চুক্তির জড়িয়ে ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদে বাহ যোগানোর নিয়োগ করে একটা বিশেষ প্রতিষ্ঠানক। এই প্রতিষ্ঠানটি আছিল আর এস গান্ধীর হিল ট্রেড এজেন্সি। তেতিয়ারেপরা আর এস গান্ধী হয়ে পড়ে কাগজ কলর মূল বাহ যোগানিয়ার। প্রতি মেট্রিক টন সেউজিয়া বাহর মূল্য এই চুক্তির জড়িয়ে 1,647 টাকারপরা 1,850 টাকালৈ বৃদ্ধি করা হয়। 2011 চনের 16 ফেব্রুয়ারীত আন এখন চুক্তি কাগজ কল কর্তৃপক্ষ আর ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদর মাজত স্বাক্ষর করা হয়। এই চুক্তিত জাগিরোড কাগজ কলত যোগান ধরবলগিয়া প্রতি মেট্রিক টন সেউজিয়া বাহর দাম 3,425 টাকা নির্ধারণ করা হয়। তারপর হঠাৎ এই চুক্তি স্বাক্ষর হওয়ার 14 দিন পাছত অর্থাৎ 2011 চনের 2 মার্চত আন এখন অতিরিক্ত চুক্তি স্বাক্ষর করা হয়। এই নতুন চুক্তির জড়িয়ে আর এস গান্ধীক সেউজিয়া বাহর সলনি শুকান বাহ যোগানোর ঠিকা প্রদান করা হয়। কেবল সেয়াই নহয়, জাগিরোড কাগজ কলত যোগান ধরবলগিয়া প্রতি মেট্রিক টন শুকান বাহর দাম নির্ধারণ করা হয় 5,600 টাকা। অথচ সেই সময় স্থানীয় লোকের পর কাগজ কলে সেউজিয়া বাহেই কম দামত ক্রয় করে আছিল। কিন্তু আর এস গান্ধীক লাভান্বিত করবলকে শুকান বাহ যোগানোর এখন চুক্তি করে অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধি করা হয়। লক্ষণীয়ভাবে এই চুক্তির বাহ কটা আর যোগান ধরার নিরিখ অন্তর্ভুক্ত করা হওয়া নাছিল। এই সকল খরচ যোগ করে জাগিরোড পেপার মিলে 1 মেট্রিক টন বাহর নামত আর এস গান্ধীক আদায় দিবলগিয়া হয় 6,225 টাকাক। ইয়ার পর 2012 চনের অক্টোবরত আর এস গান্ধীয় যোগান ধরা প্রতি মেট্রিক টন শুকান বাহর দাম 5,990 টাকালৈ বৃদ্ধি করা হয়। এনেকয়ে জাগিরোড কাগজ কলর পতনের প্রক্রিয়া আরম্ভ হয়। 2011 চনের 2013 চনলৈ জাগিরোড কাগজ কলত শুকান বাহ যোগান ধরে আর এস গান্ধীয় আদায় করে মুঠ 24,44,74,820 টাকা।
চি বি আইৰ এজাহাৰত উল্লেখ থকা অনুসৰি শুকান বাঁহ অধিক দৰত ক্ৰয় কৰাৰ ফলত 2011-12ৰ পৰা 2013-14ৰ ভিতৰত জাগিৰোড কাগজ কলৰ লোকচান হৈছিল 14,25,80,190 কোটি টকা। আৰ এছ গান্ধীৰ লুণ্ঠনৰ ইমানতেই অন্ত নপৰিল। 2015 চনৰ 20 জানুৱাৰীত ডিমা হাছাও স্বায়ত্তশাসিত পৰিষদ আৰু হিন্দুস্তান পেপাৰ মিলৰ মাজত আন এখন চুক্তি স্বাক্ষৰ হয়। এই চুক্তিৰ জৰিয়তে পুনৰ শুকান বাঁহৰ সলনি সেউজীয়া বাঁহ যোগানৰ দায়িত্ব দিয়া হয় আৰ এছ গান্ধীৰ প্ৰতিষ্ঠানক। সেউজীয়া বাঁহৰ নতুন দৰ নিৰ্ধাৰণ কৰা হয় প্ৰতি মেট্ৰিক টনত 4,750 টকা, যিটো আছিল বজাৰ দৰতকৈ প্ৰায় দুগুণ। লক্ষণীয়ভাৱে 2015 চনৰ জানুৱাৰী মাহত নিৰ্ধাৰণ কৰা এই নতুন দৰ কাৰ্যকৰী কৰা হৈছিল 2014ৰ 1 অক্টোবৰৰ পৰাই। নতুনকৈ স্বাক্ষৰিত চুক্তি অনুসৰি বাঁহ যোগানৰ পৰিমাণ আৰু স্থান নিৰ্ধাৰণৰ কৰ্তৃত্ব দিয়া হয় কাগজ কল কৰ্তৃপক্ষক। কিন্তু কাগজ কল কৰ্তৃপক্ষই বাৰম্বাৰ মাৰা কৰাৰ পাছতো আৰ এছ গান্ধীয়ে প্ৰয়োজন নথকাকৈ অতিৰিক্ত 41,831 টন সেউজীয়া বাঁহ জাগিৰোড কাগজ কলত যোগান ধৰে। ইয়াৰ ফলত কাগজ কলটোৰ লোকচান হয় 21,53,00,000 টকা। যি সময়ত আন ব্যৱসায়ীয়ে জাগিৰোড কাগজ কলত 3,560 টকা দৰত বাঁহ যোগান ধৰিছিল, সেই সময়ত আৰ এছ গান্ধীয়ে প্ৰতি মেট্ৰিক টন বাঁহত আদায় কৰিছিল 5,459 টকাকৈ। এইদৰে আৰ এছ গান্ধীৰ স্বাৰ্থ সুৰক্ষিত কৰিবলৈ গৈ জাগিৰোড কাগজ কলত মৃত্যুমুখলৈ ঠেলি দিয়া হৈছিল, যি কথা চি বি আইৰ এজাহাৰৰ পৃষ্ঠাই পৃষ্ঠাই উল্লেখ আছে। কাগজ কলৰ বিষয়া আৰু আৰ এছ গান্ধীৰ নেক্সাছৰ বাবেই বন্ধ হৈ গ'ল অসমৰ গৌৰৱ জাগিৰোড কাগজ কল। এইসকল লুণ্ঠনকাৰীৰ বিৰুদ্ধে 2020 চনতেই গোচৰ ৰুজু হ'ল যদিও অদৃশ্য কাৰণত থমকি ৰ'ল চি বি আই তদন্ত। বহু বিতৰ্কিত আৰ এছ গান্ধী এতিয়াও মুকলি আকাশৰ তলত। কেৱল সেয়াই নহয়, ডিমা হাছাও আৰু জাগিৰোডত তেওঁ স্থাপন কৰিছে আন এক বিশাল ব্যৱসায়িক সাম্ৰাজ্য। কাগজ কলত লুণ্ঠন চলোৱা যিজন ব্যক্তি থাকিব লাগিছিল কাৰাগাৰত, সেইজন অভিযুক্তই দিছপুৰৰ পৃষ্ঠপোষকতাত সদম্ভে বিলাসী জীৱন কটাই আছে। ক'বলৈ গ'লে অসমৰ বনজ সম্পদত আন এক লুণ্ঠন আৰম্ভ কৰিছে আৰ এছ গান্ধী আৰু তেওঁৰ পৰিয়ালে। এই আৰ এছ গান্ধীৰ নাম মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই কিয় প্ৰকাশ নকৰিলে, তাৰ আঁৰতেই লুকাই আছে কাগজ কল কেন্দ্ৰিক বিবাদৰ আচল ৰহস্য। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, দ্য ক্ৰছ কাৰেণ্ট।